আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে অনেক দিন পরে আপনাদের জন্য ফোন নিয়ে আসছি, আর একটু ভাবলাম যে একটু কম দামের ফোনগুলো আপনাদেরকে দেখাই, কারণ ফোনের প্রাইসগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর যেই ডেটে ফোন লঞ্চ হওয়ার কথা থাকে ওই ডেটে এখন আর লঞ্চ হচ্ছে না, কারণ কোনো ব্র্যান্ড এখন আর লঞ্চ করতে যাচ্ছে না, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আর যদিও এই ফোনটি অনেক আগে লঞ্চ হয়ে গিয়েছে বাংলাদেশে, তারপরও আমি একটু দেরি করে ফেলেছি। তো আজকে কথা বলবো আমরা সিম্ফনি z55কে নিয়ে, বা z55কে নিয়ে। এই ফোনটি কম দামের মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স নিয়ে আসছে আপনাদের জন্য, এবং যারা ডেলি ইউজের জন্য নিতে চান তারা নিতে পারেন। মোটামুটি গেমিং করতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, তবে খুব হাই কনফিগারেশনের সেট না, ঠিক আছে? তো যারা হাই কনফিগারেশনের সেট খুঁজছেন তারা কিন্তু এটা ইগনোর করতে পারেন, আর যারা ডেলি ইউজের জন্য মোটামুটি সব কিছুই লাগে তারা নিতে পারেন। তো চলেন আমরা এর ফিচার্সগুলো বলবো, লাস্টে গিয়ে আমরা প্রাইসটা বলার চেষ্টা করব। তো এটার কালার্স হচ্ছে লুনার্স গ্রে, হানি ডিউ গ্রিন অ্যান্ড চাম্পেঞ্জি গোল্ড, ঠিক আছে? এই তিনটি কালারে এই ফোনটি আপনারা পাবেন। 4G নেটওয়ার্ক দেওয়া হয়েছে, এখানে কোনো 5G সাপোর্ট আপনারা পাবেন না। তারপর এর বডিকে নিয়ে যদি কথা বলি, এই মিনিমাল নচ রয়েছে, গ্লাস ফ্রন্ট রয়েছে, এবং ব্যাকটাও ফ্রন্ট গ্লাস রয়েছে, এবং প্লাস্টিক যে ফ্রেমটা পাবেন ওইটা প্লাস্টিক রয়েছে, সাইডে যে ফ্রেমগুলো দেওয়া থাকে সেটি হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? আর কোনো ওয়াটার রেসিস্ট্যান্ট থাকবে না। ডিসপ্লেতে 6.52 ইঞ্চির ডিসপ্লে, HD+ IPS টাচ স্ক্রিন বসানো হয়েছে এখানে, 6.52 ইঞ্চিস HD+ IPS প্যানেল বসানো হয়েছে, ঠিক আছে? ফিচার্সে মাল্টিটাচ পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনটিকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ক্যামেরার মধ্যে ট্রিপল ক্যামেরা পাবেন, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকবে, ঠিক আছে? আর ফিচার্সে রয়েছে PDF, LED ফ্ল্যাশ, f1.8 অ্যাপারচার রয়েছে, ঠিক আছে? ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K তে। ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেল বসানো হয়েছে, খুবই ভালো ক্যামেরার জন্য, খুবই ভালো। অনেক সেটা আমরা দেখি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিলে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে দেয়, তো 5 মেগাপিক্সেলের যুগ কিন্তু এখন নেই। তো আমরা এখানে 8 মেগাপিক্সেলের ইয়ে পাচ্ছি, এবং ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচার থাকবে 2.0, ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD তে সেলফি ক্যামেরা দিয়ে, মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, ঠিক আছে? আর ব্যাটারি সেকশনকে নিয়ে যদি আমরা কথা বলি, এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, চার্জার দিবে আপনাদেরকে 10 ওয়াটের ফাস্ট চার্জার, একটু আরও বেশি বড়ো চার্জার দিলে ভালো হতো। Android 12 আসবে, একদম আপডেট ভার্সন, অপারেটিং সিস্টেমটি Android 12 থাকবে, চিপসেট মিডিয়াটেক হেলিও G25, যা খুব বেশি গেমিং তো করতে পারবেন না, কিন্তু করা যাবে মোটামুটি, আর একটু হিটের সমস্যা থাকতে পারে বড়ো গেম করলে। তবে র্যাম এখানে 4GB রয়েছে, এবং প্রসেসর অক্টা কোর দেওয়া হয়েছে, ঠিক আছে? রম পেয়ে যাবেন 64GB, মাইক্রোকার্ড HD ইউজ করতে পারবেন, এটা আপনি 256GB পর্যন্ত, ঠিক আছে? আর তেমন কোনো ফিচার্স নেই। ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকে, পিছনের দিকে ফেস আনলকের সেন্সর দেওয়া হয়েছে, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, এগুলো সেন্সর এখানে বসানো হয়েছে, ঠিক আছে? এই ফোনটিকে নিয়ে তেমন কিছু বলার নেই। এই ফোনটির প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ফোনটা আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে, হয়তো অন্য কোনো বাজারে নিলে, দোকানে নিলে আপনাদেরকে অফারে তারা 10,500 টাকায় দিয়ে দিতে পারে। এই ফোনটির প্রাইস থাকবে 11,000 টাকা অফিসিয়াল প্রাইস, তবে একটু দামাদামি করে নিলে আপনারা হয়তো 500 টাকা পর্যন্ত যে কোনো দোকানে ডিসকাউন্ট পেতে পারেন। আর যদি না পান আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে ফোনটি কম মূল্যে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।